হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। গাইস, তোমাদের মনে আছে কিনা জানি না, আমি কয়েকদিন আগে আমার একটা ভিডিওর মধ্যে বলছিলাম আমি একটা নতুন ফোন নিছি, ফোনটা 2-3 দিনের মধ্যে হাতে পাবো। তো ফাইনালি ফোনটা কিন্তু আমি আজকে হাতে পাইছি। তো আজকে আমি তোমাদের সামনে ফোনটা আনবক্সিং করবো, কি ফোন সেটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখো। গাইস, এইটা হলো ফোন, আর ফোনের বক্সের মধ্যে দেখো সুন্দরবন কুরিয়ার অনেকগুলো স্টিকার আছে, আমি কিন্তু ফোনটা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আনাইছি। আর এই ফোনটা ভাই আমার অনেক দামি লেভেলের ফোন সেটা কিন্তু না, এটা কিন্তু ভাই খুবই একটা মিড বাজেটের ফোন। আর এই ফোনটা কিন্তু ভাই আমি সেকেন্ড হ্যান্ড ফোন নিছি, তার মানে বুঝতে পারতেছো তেমন একটা বেশি দামি ফোন না, মানে মোটামুটি আর। আর এই ফোনটার জন্য ভাই আমি যত বেশি এক্সাইটেড, এর আগে কিন্তু ভাই আমি কোনো ফোনের জন্য এত বেশি এক্সাইটেড ছিলাম না। কারণ ভাই বলতে গেলে এই ফোনটা আমার একদম স্বপ্নের মতো, মানে স্বপ্নের গেমিং ফোন আর কি। তো যাই হোক, এখন আমরা ফোনটা আনবক্সিং করতেছি। ভাই প্যাকেট কিন্তু ভাই অনেকগুলো প্যাকেট করে দিছে, মানে বলতে গেলে ভাই একটা দুটা প্যাকেট না, প্যাকেটের ভিতরও প্যাকেট। তো এই সেই ফোন, ফোনটা তোমরা দেখে বুঝতে পারতেছো ফোনটা কি ফোন হইতে পারে। ফোনটা হলো ভাই আসুস আরওজি 5। তোমরা এখন বলতে পারো ভাই আসুস আরওজি 7 বাইরে গেছে, আপনি এখন এসে 5 নিছেন। আসলে ভাই কথা হইছে, আমি 7 নিয়ে লাভ নাই, 7 নিতে গেলে ভাই আমার কমপক্ষে 70-80 হাজার টাকা লাগবে। আর আমি কিন্তু ইনশাল্লাহ কয়েক মাস পরে 15 Pro Max নিবো, তো আমার এত টাকা ফালাই ভাই লাভ নাই, আমি মোটামুটি গেম খেলতে পারলে হইলো। তো এই যে এইটা হলো ফোনের বক্স, দেখতে পাচ্ছ ভাই ফোনের বক্সটা কিন্তু অনেক বেশি শক্ত। আর ভাই এরকম লেভেলের বক্স আমি কখনো কোনোদিন দেখি নাই, বক্সটা কিন্তু অনেক সুন্দর। তো প্রথমে কিছু কাগজপত্র দেখতে পাচ্ছি এইখানে ফোনের প্রথমে আর কি, তারপরে এইটা হলো একটা বই আর কি, ফোনের সাথে নর্মালি যে নর্মালি সব ফোনের সাথে বইগুলো দেয়। তো তারপরে তারপরে মেবি ফোনটা, এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু ভাই চার্জার, ফোনের সাথে চার্জার আর কি, 66 ওয়াটের, যেটা তো ফোন চার্জ দিতে তোমার টাইম লাগে হলো 40 মিনিটের মতন। তো তারপরে কিন্তু ভাই একটা কেবল, এটা কিন্তু একদম ফোনের সাথে অরিজিনাল কেবল আর অরিজিনাল চার্জার। তো গাইস ফাইনালি আমি ফোনটা হাতে নিয়ে নিলাম, এটা কিন্তু আমার একটা স্বপ্নের ফোনের মতন। আমি কিন্তু ভাই এটা অনেক দামি ফোন চালাই, মানে দামি ফোন চালাইছে ভাই, এখন আমার 11 Pro Max আছে, আমি 14 Pro Max চালাইছি, বাট অত বেশি এক্সাইটেড ছিলাম না এই ফোনটার জন্য, আমি যত বেশি এক্সাইটেড। আর ফোনের পিছনে একটা আরজি লাইট আছে, যেটা তুমি তোমার নিজের মতো সাজাইতে পারবা, লাল নীল হলুদ কালার যে কোনো কালারই করতে পারবা। তো এখন দেখা যাক এই ফোনটাতে গেম কেমন খেলা যায়। আর ফোনের দামটা কিন্তু আমি তোমাদের একটু পরেই বলতাছি। আরে রাফি তুমি কই যাইতাছো, ল্যান্ড করো না কেন, তাড়াতাড়ি এই জায়গার মধ্যে নামো। না রাসেল ভাই, এরকম ফকিনি ফকিনি জায়গা আমি নামবো না, এই জায়গা না ফাজা ইনিমি, না ফাজা লুট, আমি পিকের মধ্যেই নামতাছি। আরে ভাই পিকের মধ্যে অনেক এনিমি থাকবো, তুমি হুদাহুদি আগে আগে নেমে মরো না, তার থেকে ভালো অন্য একটা জায়গায় ল্যান্ড করো। রাসেল ভাই তুমি আমার এনিমির ভয় দাও। আরে ভাই একটা সাহসী পুরো প্লেয়ার কখন এনিমির ভয় অন্য জায়গায় ল্যান্ড করেন। বাইরে ভাই এই জায়গায় এতগুলো এনিমি, একটু পিকে সাইডে নামি, কেন ল্যান্ড করলে আমার আড্ডি গুড্ডি কিছু খুঁজে পাওয়া যাবো না, 3 স্কোয়ার নামছে পিকের মধ্যে। কি রাফি তুমি না বলে পিকের মধ্যে নামো, এখন তাইসা নামলা বিমা শক্তির নিচের মধ্যে। আরে রাসেল ভাই শোনো, পিকের মধ্যে নামি না, কারণ আছে, আমি প্যারাশুটে দেখছি পিকের মধ্যে কোনো লুট নাই, একটা গানও নাই, এর লেগে আমি নামি নাই। এইসব বাহানা আমার লগে দিও না, মনে হয় ওইখানে 2-3 স্কোয়াড নামছে, ওই ভয়ে ওইখানে যাও না, ডাইরেক্ট এইটা কও। হায় রে রাসেল ভাই, তোমার মনে হয় আমার সম্পর্কে কোনো ধারণাই নাই, আমি লিউডিস গেমিং, কখনো কোনো দিন কোনো ইনিমি না ভয় পাই না। তোমার মিয়া সাফাটাই, তোমার সাফাটা না থাকলে তোমার কবেই দুরাক্কাল হয়ে যাইতো গা, তুমি তুমি একটা সাফাবাজ। হ তুমি জানো, বুঝলাম না রাফি তুমি দুইটা শর্ট রেঞ্জের গান নিয়ে ঘুরাঘুরি করতেছে কেরে, লং রেঞ্জের গান নেও না কেন। ভাই এখন পিকের মধ্যে অনেক ইনিমি, ইনিমির কোনো অভাব নাই, এই জায়গার মধ্যে আমি একটা লং রেঞ্জের গান নিই তাহলে এটা আমার জন্য সবচেয়ে বড় একটা ভুল। আমি দুইটা শর্ট রেঞ্জের গান নিছি, এখন যদি আমার সামনে একটা স্কোয়াড আয় না, আমি ইজি খাই দিতে পারবো। তোমার কি মিয়া সবসময় হিসাব আসারতে মন চায়, তুমি তুমি একটা 60 লেভেলের উপরে নেমিরি মারতে পারবা না, আবার স্কোয়াড মাইরা দিবা। এ রাসেল ভাই, রাসেল ভাই জিপেন দিনি বিবাক আছে ভাই ভাই, তাড়াতাড়ি ওরে মারো, বর্ডারে বাচ্চা বড় তোর না একবার মার দা। আই হাই 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 রে, আমার কাছে দুইটাই শর্ট রেঞ্জের গান, আমি যদি জিপ পেন্টে যাইতে লই আমার মাইরা দিবা, আর ভাই আমার কাছে লং রেঞ্জের গান নাই, আমি কেমনে মারমু। আই হাই রে কি একটা ভুল করলাম, একটা লং রেঞ্জের গান দেওয়া দরকার ছিল। চুপ মিয়া তুমি আর কোনো কথা কইও না, তোমার না কইছি একটা লং রেঞ্জের গান নাও। সরি ভাই বুঝছি বুঝছি, মাঝে মধ্যে কিছু বর্ষটার কথা শোনার লাগে। তো এখন এসে পড়ছি পিকের মধ্যে, দেখা যাক এই জায়গার মধ্যে কোনো ইনিমি। ও ভাই আমার সামনে কি একটা সুন্দর ইনিমি, ভাই তাড়াতাড়ি এটা কনফার্ম করি, পরে ওই ডানে মারমু। নে কি রাফি নেট সারা কেউরে মাইরা দিছো নাকি? আরে না ভাই নেট সারা না, ওই আমার উপর সেই লেভেলে রাজ দিছিল, একবার মোর সামনে থেকে মাইরা দিছি। আচ্ছা যাই হোক, আর একটা ইনিমি আছে এটা করে দাঁড়া, যে কোন দিকে তোমার বাগদাছে ওই বর্ডার বাচ্চা, ওই উমা এই বেটা আল্লাহরে আমার নকিলালাই। আরে একটা তো এমনি আন্তাজি মান্তাজি শুট করে মাইরা ফেলছো, সব সময় এমনি আন্তাজি ইনিমি মারা যায় না বুঝছো। আরে রাসেল ভাই তোমরা এমন পিকের মধ্যে লুট করতাছো, পচিনো গাইও, পচিনোর মধ্যে ইনিমি, পিকের মধ্যে কোনো ইনিমি আছে নাকি? আয় হায় রে আমার মনে নক করে লাই দেবো, আমি দুইজনের মাঝখানে পড়ে গেছি গা। ও আরে আল্লাহ আমি শেষ হয়ে যাবো, আমি স্কোয়াডের মাঝখানে পড়ে গেছি। কি রে তোমাদের এখানে ইনিমি? দাঁড়া 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 আমি এমনি আইতাছি। আরে রাফি মিয়া তুমি এখানে আইছো না, তুমি এখান থেকে ভাগো, আমরা সবাই শেষ হয়ে গেছি গা, তুমি অন্য জায়গায় গিয়ে আমাদের সবাই রিভাইভ দাও। রাসেল ভাই মৃত্যু মৃত্যুর আমি কখনই ভয় পাই না, তুমি কি আমার ভীতু ভাবছো? আরে ভাই তুমি যা অন্য জায়গায় গিয়ে আমাদের রিভাইভ দাও, এইখানে ফুল স্কোয়াড, তুমি 4টার লগে পারবা না। কি ওরা 60 জন, তার মানে ফুল স্কোয়াড? হ্যাঁ। তো কি হইছে, তুমি কি ভাবছো 60 জন থেকে আমি জেউ দিমু?
ঠিকই ভাবছো, এখান থেকে ভাই তাড়াতাড়ি বাগি, নিজে বাঁচতে বোন না। সাজন দিকে কি হয়েছে? যদি সোনিয়া টোনিয়া না থাকতো গেমের মধ্যে, তাহলে ডাইরেক্ট কাজ দিয়ে দিতাম। সোনিয়া ভাই পুরো খেলার মজাটাই শেষ করে দেয়। এইটা তুমি ঠিক কইছো রাফি, সোনিয়ার লেগে গেম খেলে মজা পাই না, সোনিয়ার সামনে রাজনীতি ভয় করে। আমাদের মধ্যে অনেকেই আছে যারা সবসময় সোনিয়া ইউজ করে খেলে, আমি তাদের উদ্দেশ্যে কিনা বলতে চাই ভাই, সোনিয়া কারা ইউজ করে? যারা বটনম তারা সোনিয়া ইউজ করে। দয়া করে ভাই সব সোনিয়া ক্যারেক্টার ইউজ করেন না। আমরা যদি সোনিয়া না নিয়ে অন্যান্য ক্যারেক্টার নেই, তাহলে কিন্তু আমাদের গেমটা অনেক সুন্দর থাকবে আর আমরা খেললে অনেক মজা পাবো। রাফি তোমার সামনে একটা অ্যানিমেটর যেমনি হোক মারো। ভাই রে ভাই, বর্ডের বাচ্চা বোর্ড আমার হেলথের অবস্থা কি করছে? ওরে বর্ডের করে বট, আল্লাহ রে বাঁচতে পারবো নাকি? গোলাল আছে মাত্র একটা। আই যাই রে, আমি মনে অনেক শেষ। আল্লাহ গো আল্লাহ আল্লাহ, কোনোভাবে নক করতে পারলে ওই বর্ডের করে বট, কোনোভাবে নক। আল্লাহ রে একটা শুট, দুইটা শুট, আল্লাহ একটা জানতে দিয়া। ও ভাই অনেক কষ্টে নক করলাম। তুমি মিয়া এতক্ষণ সোনিয়া নামে বদনাম করলা, এখন তো দেখি তুমি নিজেই সোনিয়া ইউজ করো। আরে কই বদনাম করছি, আমি এতক্ষণ সোনিয়ার প্রশংসাটা করলাম। সোনিয়া হলো গেমের সেরা ক্যারেক্টার, যাদের অনেক ভালো স্কিল আছে, যারা বুদ্ধিমান খেলোয়াড়, তারা সবসময় সোনিয়া নিয়ে খেলে। হ্যাঁ তুমি নিজে নিছো দেখি, এখন কত কিছুই বানায় কইবা। রাফি আমাদের রিভাইভ দাও না, খেলা দেখতে আর ভালো লাগতেছে না। আরে ভাই আমার কাছে 500 টাকা কেন, আর 100 টাকা লাগবে রিভাইভ দিতে। ও ভাই সবগুলো একদম রেড শট লাগছে, এমনি যাও যাবো না। ওর মনে আর একটা টিমমেট আছে, এক লগে দুইটারে মাইরা লই, তারপরে গা তোমাদের সবাইরে রিভাইভ দিব নি। আরে জোন হিসাব করতেছে, তুমি ওর কাছে যাও, ওর কাছে গেলে টোকেন পাইবা, তারপর আমাদের সবাইরে রিভাইভ দিও। আরে ভাই আমি 100% শিওর ওর টিমমেট এই জায়গায় আছে, দেখছো দেখছো দেখছো। আরে আরে নক করতে। ও ভাই আজকে জাম মারতেছে তাই একদম হেড শট লাগতেছে। হ্যাঁ হ্যাঁ যাও যাও, এখন তাড়াতাড়ি গিয়ে আমাদের রিভাইভ দাও। আরে ভাই এই জায়গায় ইনিমির গাড়তি, নিচে আরেকটা ইনিমি আছে, ওর ফায়ারও ছুটছে, দাঁড়াও। ও এই করে মাইরা, তারপর তোমাদের রিভাইভ দিতে আসি। সালার মধ্যে গেলে একবার উসবিটা রাজ দুক, তারপরে তোমার কি এই তাইছে। এই বড়ের বাচ্চা বট বট, আরে শেষ, আরে এই তো শেষ, দাঁড়াও আমি তোমাদের রিভাইভ দিতে আসি। রাফি তোমার খেলা অনেক ইমপ্রুভ হয়েছে, তুমি তো আগে এমন খেলতা না। আরে ভাই ইমপ্রুভ হয়েছে মানে, আগে আমি র‍্যাঙ্ক ম্যাচের মধ্যে 2-3টার বেশি কিল করতে পারি নাই, আর এখন র‍্যাঙ্ক খেললে আমার 8-10টা করে কিল থাকে। কেমনে কিভাবে কিল করো আমাদেরও বলো। বদ্দা নতুন ফোন নিছি, নতুন ফোন, এটা হলো নতুন ফোনের কামাল। নতুন ফোন, কি ফোন নিছো? আসুস ফোন নিছি, আসুস সেরা ফোন, সেরা আসুস। আসুস তুমি গেমিং ফোন, আসুস কি নিছো, রগ নাকি? আরে না রগ টক নেই নাই, আমি নিছি আসুস আরুজি। আরে বোকাসোদা, আরুজি আর রগ দুইটা একই? ও তাই নাকি, জানতাম না। রাসেল ভাই এই ম্যাচটা আমাদের জেমনে হোক, যত কষ্ট আমাদের বুইয়া করতে হইব ভাই, একটা মেডিকেট করে আমার হেলথের অবস্থা শেষ। এই জায়গার মধ্যে না মেডিকেট করা সম্ভব না ভাই, ভয় আছে আমার, এদিক ওদিক থেকে মাইরা দেয়। আরে এত ভয় পাইও না, এই জায়গার মধ্যে কোনো এনিমি নাই। আরে ভাই এটা কি কইলা, এই জায়গায় এনিমি নাই নাকি, এনিমির গাঁটি? ও বর্ডার বাচ্চা বড়ে আমার হেলথের অবস্থা কি করছে? আই আই রে আমার হালার গাল, আমার হেলথ একদম খাইয়া লাগছে। ও আল্লাহ আমি কি করবো, আমার সামনে কিন্তু 2 জন প্যাক করি হন ভাই, প্যাক করে কি বাঁচতে পারবো, মনেটা বাঁচতে পারবো ভাই, দেখা যাক কি হয়। আরে ভাই প্যাক মাগিস না, বর্ডার বাচ্চা বড়ে 2 জন, আল্লাহ গো। ও বন্ধু তুমি কিছু মনে করো না, 1 বছর ধরে আমরা হিলি করতে পারি না, তোমার লাগে বেমানি করে ফেললাম। হায় রে তোরা এটা কি করলি, একটা নিরীহ এনিমি রে এভাবে টিম আপ করে মাইরা দিলি, তোরা বেটা ইউটিউবার নামে কলঙ্ক। আরে সোহাগ মিয়া নতুন নতুন ইউটিউবার হয়ে অনেক ভাব বাইরে গেছে ঘর। এই মিয়া রাসেল আমি আবার কি করলাম, তোমার লগে মিয়া বিশ্বাস করে টিম আপ করছে, তুমি রাফির কথা শুনে ওরে মার লাগে রে। আরে রাসেল মিয়া হিরোইক ডান কইছে, হিরোইক বুঝো না কে। আরে ভাই আরেকটা ম্যাচ খেললে তো এমনি হিরোইকে যাইতে পারতাম, দরকার আছিল কি ওই ছেলেটারে মারার? এই রাসেল ভাই বুঝলাম না, ওরে মাসি তোমার কেন জ্বলতাছে, ওই কি তোমার মামা তো ভাই লাগে নাকি খালাতো ভাই লাগে? জ্বলাটলা কিছুই না, তোমরা তো মিয়া বট, কোনো এনিমিরে তো রিয়েল ভাবে মারতেই পারবে না, তাই দুর্নীতি করে মাইরা দিছো। আমি বটলে তুমি কি, তুমি তো পুরো টুকু টুকু, তুমি তো নুব। কি আমি নুব? আমি যখন তুই ফ্রি ফায়ার খেলি তখন তুমি ফ্রি ফায়ারের নাম শুনছুনি কি? সোহাগ মিয়া কিছু কও না। কি কইতাম, তুমি তো আসলেই নুব। কি তুমি আমার নুব কইলা? হায় রে সোহাগ, তুমি নতুন নতুন ইউটিউবার হয়ে বদলে গেছো গা, তুমি রাফির দলে গেলা গা? কারো দলে যাই নাই আমি, যেটা সত্যি কথা ওইটাই কইছি। আরে রাসেল ভাই বাদ দাও তো, মানুষ ইউটিউবার হইলে নিজের অতীত ভুলে যায়, আর ওরা মিয়া কি বাল খেলে, নিজের অনেক প্রোফাইলের দাবি করে। এই মিয়া আমরা নিজের প্রমাণ করতাম না তাহলে কি মনে করতাম, আমরা খেলা ফারি আমরা নিজের 100 বার প্রমাণ করমু, তোমাদের কি? তাইলে রাফি
ভাইও একটা কাস্টম খেলি, তোমরা দুজনে এই যে ইউটিউবার না, তোমরা দুজন আমি আর রাকিব মিয়া দেহম কারা জিতে। কাস্টম খেলতে পারি তবে একটা শর্তে, কাস্টম তোমার বানাইতিব, আমি তোমাদের মতো বছরলে কাস্টম বানায় কাস্টম নষ্ট করতে চাই না। কাস্টম আমি বানাইতাছি, তোমার মতো হইনি নাকি যে কাস্টম নাই? দাঁড়াও কাস্টম এখনই বানাইতাছি। সোহাগ ভাই ওগুলো ম্যাচটা সেমন জিতিব, নাইলে কিন্তু আমাদের মান সম্মান থাকবো না। আরে ভাই ওরা জন্মের বট, ওগুলোকে জিততাম না মানে? ভাই ভালোই তো হেড লাগে, অ্যান্ড্রয়েডে প্রায় আড়াই বছর পরে গেম খেলতাছি, 2021 সালের পরে আর কখনো অ্যান্ড্রয়েডে গেম খেলা হয় নাই। ও আচ্ছা ভাই, আপনার ফোনটা কত টাকা দেন? ভাই সেকেন্ড হ্যান্ড ফোন তো, আরো এক বছর উপরে চালাইছে, তাই বেশি একটা পরে নাই, মাত্র 27। কি 27? মাত্র 27 টাকা দিয়ে ফোন কিনছেন? হেক মিয়া আপনি কি বেকন লাকি? আউল বড় কিছু নাই, 27 টাকা দিয়ে ফোন কিনো ভাই। ও জানতাম না ভাই, যাই হোক ভাই, রাকিব ভাইরে নক করে নিজেও নক হয়ে গেছি গা। কি রাসেল ভাই কথা কো না কেন, চুপ করে রইছো কেন? এ রাফি ডেজার্টিকল বাদ দাও, ডেজার্টিকল তুমি নিবা না, তুমি দূর থেকে ওয়ান ট্যাপ মাইরা দাও, এগুলো কোনো খেলা হইলো নাকি? হাই রে ভাই এখন কত কিছু কইবা, আচ্ছা কোনো সমস্যা নাই, আমি ডেজার্টিকল ফালাই দিছি, ডেজার্টিকল না নিলাম তো কি হইব? তুমি যদি ডেজার্টিকল দিয়ে দূর থেকে মাইরা দাও তাহলে আর কাস্টম খেলে লাভ কি? আরে ভাই সমস্যা নাই তো, ডেজার্টিকল আমি ফালাই দিছি, হেড মারতে পারলে ডেজার্টিকল দিউম কি, সব গান হেড মারা যায়, যাই সব ব্যাপার সামনে কিন্তু ধুস ধরিয়ে নিমে আছে, একটা খালি নক করতে হইব ভাই, ওরা কিন্তু দুইটা একলগে আছে, একটারে ইউপি দাও। ও ভাই একটারে নক কিনে লাইছি। রাফি ভাই এই এনিমিটার আমি মারমু ভাই, আপনি মাইরেন না। আচ্ছা আচ্ছা ভাই সমস্যা নাই, আমি এদিকে আছি, আপনি একটা এনিমিটার ফেললে মারেন, কাটেন সিনেন যাই করেন, আমি এদিকে আছি, আর তো ভাই জন্মের বট, আমরা লগে ওরা পারবো না। এ রাফি তুমি কি জানি হ্যাকটেক লাগে আইছো, ডেজার্টিকল দি ওয়ান ট্যাপ মারো, আবার ইউএমপি দিয়ে হ্যাকারের মতো মারতাছো, এগুলো কোনো কথা নাকি, এভাবে মাইসে মারে? এ রাসেল ভাই সব বলো সরজ মতের কথা কইবে না, আইডির মধ্যে কি লাগাবো, এটা আমার বিবে জাটি না, আর বিবে জাটির মধ্যে কিছু লাগালে আমার আইডি বেয়ান হইতো না। আরে রাফি ভাই রাসেলের মাথা নষ্ট হয়ে গেছে হেডশট খেয়া। আরে ভাইয়ের মাথা নষ্ট কি বই, তো জন্মের বট, কি খেলা পারে নাকি? তোমার বিশ্বাস নাই, তুমি ইমপের মধ্যে কি জানি লাগাইছো, এইসব গান বাদ দাও, অনলি এডাব্লিউএম নাও, এখন যদি তোমার এডাব্লিউএম দিয়ে হেডশট লাগে তাহলেই বুঝবো তুমি সত্যি সত্যি হ্যাক ইউজ করছো। আচ্ছা ভাই সমস্যা নাই, আমি সব গান ফেলে এডাব্লিউএম নিতাছি, এই সব ভাই এডাব্লিউএম নেন, ওরা এখন কত উসিলা দিব। রাসেল মিয়া এইবার আবার মায়ের খেয়ে নতুন কোনো বাহানা দিও না, খেলা তুমি এক কিছুই পারো না। হইছে হইছে, এত চাপা চাইরো না, এখন সামনে আই এবার দেখা যাইব। এ সোহাগ ভাই আপনি জানতো আমি এর বেরিয়ে এসেছি, বড় বাচ্চা বড় হলো আমরা দুইজনে যাইতে আমাদের মান সম্মান থাকবো না, ওরা তো জন্মগত বট, আবার আমাদের সাথে কাস্টম খেলতে আইস। আই হাই রে আমার 99 মেরে দিছে, দূর নেট নেরে কথা কি কুমু, আরে সব কি মারা গেছেন? আরে রাফি ভাই ওরা তো দুইজনে মিলে আমার যাইতা ধরে মাইরাইছে। আচ্ছা কোনো ব্যাপার না সোহাগ ভাই, ওকে দুইটা মিজি মারাইতে পারমু, খালি এই যে একটারে, আরে একটার খালি নক করতে পারলে হইলো, আগে খালি একটারে, আরে লাগে না কেন, আরে দূর বাল মানে বুঝতেছি না, আরে আর আল্লাহ রে আল্লাহ তাড়াতাড়ি ভাই মেডিকেট করি ভাই, আমার শুট লাগতেছে না কেন। তুমি কি জীবনে এডাব্লিউএম চালাইছো, তুমি এডাব্লিউএম দিয়ে শুট লাগাইবা? তুমি মনে আমার সম্পর্কে জানো না, আমি একসময় ভিডিও করতে ভালো এডাব্লিউএম চালাইতাম। তোমার সামনে গ্লোয়াল সারা ঘুরতেছে, তুমি আমার শরীরে লাগাইতে পারতো না? এখন তো সালাই না প্র্যাকটিস করা হয় না, তাই একটু খারাপ খেলতাছি। আচ্ছা কোনো ব্যাপার না, খালি তোকে একটা আগে নক করতে, আরে লাগে না কেন, আই হাই রে, আরে দূর কি রে লো রাসেল ভাই লল দিতাছ? এইটা কি স্ক্রিপ্টেড ম্যাচ নাকি যে তোমারে লল দিতাম না? আর কাস্টমারের মধ্যে কোনো ভাই ব্রাদার নাই, তোমার আমি 100 বার লল দিমু। লল দিবা? আচ্ছা আচ্ছা কোনো সমস্যা নাই। সোহাগ ভাই আমি একটু জুনে কে বলেন, অগল আজকে মন মাসেস টু খেলবো। আচ্ছা ভাই আমি জুনে গিয়ে মারলাম। বর্ডার বাচ্চা বড় এত বড় সাহস আমার ভাইরে লল দিছে, এটা দেখো আরেকটার, এ বর্ডার বাচ্চা বড়রা আজকে ডাবলে এমন মাইট দিবু, বাইর কথা এমন মাইট খাও নাই তোমরা, এমন মাইট, এই দেখ লাগ লাগতেছে না কেন, এমন মাইট দিবু রাসেল ভাই দেখতে খালি। তুমি খালি মারবা আর আমরা কি বসে বসে আঙ্গুল চুষমু নাকি? আচ্ছা সমস্যা নাই, সময় বলে দিব না কে কি করবো। 2019 সালের দিকে আমি মিনা সার্ভারে রেগুলার গেম খেলতাম, ওই টাইমে আমি অনেক ভয়ঙ্কর এডাব্লিউএম চালাইতাম। মিনা সার্ভারে এমন কোনো ইউটিউবার নাই যে আমার হাতে মরে নাই, বিটিকে রাইস্টার বিএনএল এমিটিন ওরা সবাই আমার হাতে মাইর খেয়েছে, একবার হলো মাইর খেয়েছে। মিনা সার্ভারে রাইস্টার তোমার হাতে মাইর খেয়েছে মানে রাইস্টার তো ইন্ডিয়ান সার্ভারের। আরে ওইটা ফেক রাইস্টার আছিল, ওরিজিনাল রাইস্টার না তো, আমি তো ওরিজিনাল রাইস্টারের কথা কই নাই। তাইলে বিটিকে এমিটিন বিএনএল ওরা সবাই ফেক আছিল? না 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 ওরা ফেক আছিল না, ওরা রিয়েল আছিল, ও গাড়ির মধ্যে বিভেজ আছিল। 2019 সালে অগাইডিতে বিভেজ আছিল মানে গ্যারেনা তো বিভেজ দেওয়া শুরুই করছে 2020 সাল থেকে। ও 20 সাল দিছিল তাইলে মন নাই, যাই হোক বাদ দাও, তোমরা আর একজন ইনিমি আছে কোনো ব্যাপার না, একটা ইনিমি তো মারতে হবে আমার জেমন হোক, এটা কি রাকিব বেসা না? আচ্ছা এক দশ লাগে, এ আর একটা শুট, আর একটা রে গোলটা ফালাই দিছে। যদি সাফাবাজির লেগে নোবেল অস্কার দাও হইতো না, ওটা তুমিই পাইতে 100%। ভাই আমার নামে বানা বানা কথা কইও না, আমি কোনো মিছা কথা কই না, সব সময় সত্যি কথা কই। হ পাবলিক ভালা করেই জানে তুমি যে সত্যি কথা কও না মিছা কথা কও। তোমাদের সাথে আমি নতুন সেটিং দেখে খেলতাছি নতুন ফোন দিয়া, তাই আমার একটু খেলা খারাপ হইতাছে, সেটিং দিয়ে এখনো হাতে আসে নাই। হ আর একটু বানাই বানাই কও কি কি নতুন নতুন বানায় ফারো কও। বানাই বানাই না, আমি সব সময় সত্যি কথা কই, একটা দশ ও দশ লাগছে, আরেকটা আরেকটা, এদিক দিয়ে এদিক দিয়ে, বারো বারো বারো, এই তো শেষ।
বর্ডার বাচ্চা বর্ডার 1 ভার্সেস 2 করব 1 ভার্সেস 2 এ রাফি AWM ফালাও AWM তে কোনো খেলামেলা নাই কেন AWM আবার কি করছে আরে এটা তো লাস্ট রাউন্ড চলো আমরা গানসারা খেলি গানসারা খেলব মানে গানসারা কেমনে খেলব আর কোন খুশির খুশির ক্যারেক্টার নেই নাই গান দিয়ে খেলো আরে গ্রেনেড না গ্রেনেড আমরা গানসারা শুধু গ্রেনেড দিয়ে খেলব দেখমু কারা জিতে ও আচ্ছা বুঝছি এখন গানটা কুত্তার মতো মাইকে ফাড়তাছ না দেখো কি করবা গানসারা খেলবা আচ্ছা সমস্যা নাই AWM গুলো ফালাইতাছি এখন আমি গ্রেনেড কিনতাছি এমনে কথা কইতাছো কেরে যেমন আমরা গান দিয়ে খেলা পারি না তো গান দিয়ে খেলা পারলা গান দিব নেই না 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 পারি না আচ্ছা আইও গ্রেনেড মিয়া খেলি ওকে ওকে আইও শুধু গ্যারেন্টে খেলবো গাইস দেখতেছো কি কাস্টম হইতাছে আমার জীবনে আমি দেখি নাই শুধু নাকি গ্যারেন্টে কাস্টম খেলে জীবনে দেখো নাই দেখি আজকে তোমার দেখাই দিতেছি কই রাসমাস দিবানি রাসেল ভাই ওই জায়গায় ধারা রয়েছো আচ্ছা কোনো ব্যাপার না এইদিকে একটা গোলাল ফালাই আমি এই দিক দিয়ে ফিরা চাই ওর আমার বুঝ দোন আমি এই দিক দিয়ে হইতাছি রাফি ভাই আমি এই দিক দিয়ে আছি আপনি ওই দিক দিয়ে যান ওরা যেন টের না পায় যে আপনি ওই দিক দিয়ে গেতাছেন হ্যাঁ হ্যাঁ ভাই আমি এই দিক দিয়ে হইতাছি ওর ভাই একটু বুঝবো না আমি একটা গ্যারেন্ট আগে হাতে নিয়ে রাই এইখান থেকে আমি একটা নেট করমু এমন নেট করমু ওরা শখ ভাই নক করেছেন লাস্ট একটা এনিমি লাস্ট বাই রে ভাই আমি না তুমি না সোহাগের লগে লিউডিস গেমিং এ খেলে